إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم إن الله سائل كل راع عما استرعاه أحفظ أم ضيع حتى يسأل الرجل في أهل بيته মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য সুস্থভাবে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হলো আমরা আমাদের পরিবারটি কিভাবে গঠন করব হাউ টু কনস্টিটিউট ইওর ফ্যামিলি তাকউইন আল আহল তাকউইন আল বাইত আপনার ঘর পরিবার গঠন করার জন্য মূল নীতিগুলো কি কি আপনার অবলম্বন করা দরকার প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা পরিবারটি আমাদের কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারকে রক্ষা করার জন্য আমাদেরকে তিনি নির্দেশ প্রদান করেছেন তিনি কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেদেরকে বাঁচাও এবং নিজেদের পরিবারকে বাঁচাও তোমাদেরকে তোমাদের পরিবারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করবেন এমনকি হাত্তা ইউসআল রাজুলু ফি আহলি বাইতিহি এমনকি ব্যক্তি তার পরিবারের সদস্যদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিন ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না জান্নাতের গ্রাণও পাবে না তোমাদের একজন হচ্ছে দায়ুস অর্থাৎ যেই ব্যক্তি তার পরিবারের নারীদের সম্ভ্রম এবং সম্মান রক্ষার জন্য যথোপযুক্ত দায়িত্ব পালন করে না তারা নারীরা যথেচ্ছ বের হয় আসে যা চায় তাই তারা করে কেউ তারা তাদেরকে নিয়ন্ত্রণ করে না অথবা তাদেরকে নসিহা করে না আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাইজুহুন্না তাদেরকে তোমরা নসিহা প্রদান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের সন্তানদেরকে আমরা লালন পালনের ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইয ক্বাল লুকমানু লিইবনিহি লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লোকমান যখন তার সন্তানকে লক্ষ্য করে বললেন হে আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করো না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় এর চেয়ে বড় জুলুম আর হতেই পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন যে তাদের সন্তানদেরকে কিভাবে তারা দীন শিখিয়েছেন দীনের নসিহা প্রদান করেছেন আমাদের মনে রাখতে হবে আমাদের পরিবারগুলো আমাদের বাসাগুলো আমাদের ঘরগুলো এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এটি নেয়ামত অন্যথায় আমরা পশু পাখির মতো গরু সাগরের মতো বসবাস করতাম গরু সাগরের চেয়ে আমাদের পার্থক্য হচ্ছে আমাদের একটা ওয়েল অর্গানাইজড ওয়েল ম্যানেজড একটা ফ্যামিলি আছে যেখানে দিন শেষে ক্লান্ত হয়ে আমরা ফিরে যাই শান্তি এবং প্রশান্তির জন্যে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা আল্লাহর নিদর্শনের মধ্যে একটি হলো যে তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে ভালোবাসা এবং রহমতের বন্ধন তৈরি করে দিয়েছেন যেন সেখানে গিয়ে তোমরা প্রশান্তি পাও নট তার সাথে থেকে প্রশান্তি পাও সেখানে গিয়ে যেন প্রশান্তি পাও অর্থাৎ পরিবার তো একটা প্রশান্তির জায়গা ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা সূরাতুন নাহলের আশিতম আয়াতে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা তোমাদের বাড়িঘরগুলোতে তোমাদের প্রশান্তির উপকরণ রেখেছেন আপনি ক্লান্ত পরিশ্রান্ত আপনি বাসায় যান সেখানে আপনি রাত্রি যাপন করেন এই জন্য আরবিতে বাইত বলা হয় এটা বাইত
বাইতুন মানে হলো ইয়াবিত বা তা ইয়াবিত রাত্রি যাপন করা। এখান থেকে যেখানে রাত যাপন করা হয়েছে তাকে বলা হয় বাসা, ঘর, পরিবার। পরিবার কেবলমাত্র স্ত্রীর নাম নয়, অথবা স্ত্রীকেও পরিবার বলা হয়, কিন্তু পরিবার আরও অনেক বড় একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে মূলত আমরা বেঁচে উঠি এবং ওই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মূলত আমরা জান্নাতের পথে যাই, এই প্রতিষ্ঠানের সকল লোকদেরকে নিয়ে আমরা জান্নাতে যাই। সেই জন্য এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা এটি আমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনি নির্দেশ প্রদান করেছেন নারীদেরকে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনা সলাতা ওয়া আতিনা যাকাতা ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা কি করবে, তোমাদের কাজ কি, তোমার বাসায় থাকবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের উশৃঙ্খলতার মতো করে তোমাদের ঘরগুলো থেকে তোমরা বের হইও না। তোমার হোম ইজ ইউর হ্যাভেন, ইউর হোম ইজ ইউর হ্যাভেন, তোমার পরিবার, তোমার ঘর, এটি হচ্ছে তোমার জান্নাত। তোমাকে এখান থেকেই জান্নাতে যেতে হবে, এর বাইরে তোমার জন্য জান্নাত এর জায়গা নাই, এর বাইরে তুমি জান্নাত খুঁজে লাভ নাই, এখানেই তোমাকে জান্নাতের কাজ করতে হবে। এই জন্য ইসলাম নারীদেরকে লক্ষ্য করে বলেছেন নারীদের জন্য ইবাদতের শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে তার ঘরের নির্জন একটা কোণ, নির্জন একটা কোণ, তার ঘরের নির্জন একটা কোণ। সহি বহু বহু হাদিস এসেছে, কিন্তু তারা যদি মসজিদে আসতে চায় তাহলে তাদেরকে আসতে দিতে হবে, যদি তারা আসতে চায়। তাদের ঘরের নির্জন কোনটি তাদের জন্য উত্তম? বুখারী হাদিস শেষে তিনি বলছেন নারীরা মসজিদে আসতে চাইলে তাদেরকে বাধা দিও না, লা তামনাউ ইমা আল্লাহ ইমা সাজিদ আল্লাহ, তাদেরকে নসিহত জানো, যেমন জুমাবার রাসূল সাল্লামের কথা শুনেছেন, রাসূলকে প্রশ্ন করেছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা যুগ পর্যন্ত একজন নারী জুমায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন আপনি কেন মহারানা নির্ধারণ করে দেন, আল্লাহ তো নির্ধারণ করে দেন না, তাদেরকে আসতে হবে, কিন্তু তাদের ঘরের কোনটি তাদের মুক্তির উপায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকারু বুয়ুতিহিন্না খায়রুল লাহুন্না মিন দারি মিন মাসাজিদি দারিহিন্না, তাদের এলাকার মসজিদের চেয়ে তাদের ঘরের কোন তাদের জন্য অনেক অনেক বেশি উত্তম। সহি হাদিস, কারণ তার ঘরটাকে রক্ষা করতে হয়, ঘর থেকে তিনি যত বেশি বের হবেন ওই ঘরের লোকগুলো ততই পথভ্রষ্ট হবে, বিশেষ করে তার অধীনস্থ, তার সন্তান যারা, এগুলো সব পথ হারিয়ে ফেলবে, এগুলো সব শয়তানের খোরাকে পরিণত হবে। সেই জন্য ঘরটাকে নিয়ন্ত্রণ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে ঘোষণা করেছেন ওয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিয়াকুলিল হাশর, ঘর থেকে বের হওয়া এটা একটা কি পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বনী ইসরাইল ইহুদিদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়াকে একটা পানিশমেন্ট হিসেবে ঘোষণা করেছেন, যে ইট ওয়াজ এ পানিশমেন্ট ফর দেম, দে ওয়ার এক্সপেলড ফ্রম দেয়ার হাউসেস। সো আপনি কেন আপনার ঘর থেকে এত বেশি বেশি বের হন, কেন এত বেশি বেশি বের হন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন আমরা যেন আমাদের পরিবারগুলোকে রক্ষা করি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তুবা লিমান মালাকা লিসানাহু ওয়া ওয়াসিআহু বাইতুহু ওয়া বাকা আলা খাতিয়াতিহি। উকবা ইবনে আমর আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে মুক্তি পাবো, মুক্তি পাওয়ার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার তিনটি কাজ করতে হবে, আমসিক আলাইকা লিসানাক, অথবা এই হাদিস যে হাদিসটি এখন আমরা বললাম এটা ইমাম আহমদ বলেছেন এবং এটা আলবানী রহমুল্লাহ সহি বলেছেন, তা হলো যে তুমি তোমার জিব্বাটিকে নিয়ন্ত্রণ করবে। এখন তো জিব্বার ব্যবহার না অপব্যবহারই হয়, ব্যবহার কতটুকু হয় আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জিব্বা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে, আর আমাদের জিব্বা কেবলমাত্র গীবত শেখায়েতের সিক্ত থাকে, কেবলমাত্র গীবত শেখায়েত, গালিগালাজ, অশ্লীলতা, গান বাদ্য ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে এই জিব্বা। এর জন্য যদি কেবলমাত্র এই জিব্বার হিসাব আল্লাহ তাআলা নেন তাহলে উপায় নাই, তাহলে উপায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিব্বাকে টেনে টেনে বলতেন ইন্না হাযা ক্বাদ আওরাদানি আল মাওয়ারিদ, এই জিব্বাই আমাকে ডুবিয়েছে, যিনি কথাই বলতেন না আর যা বলতেন তা সত্য বলতেন, ভালো বলতেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে হয় ভালো বলবে অথবা চুপ থাকবে। মান সাকাতা না যা, যে চুপ থাকে সে মুক্তি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কথা না বলে চুপ থাকে সে মুক্তি পায়, তার জন্যই মুক্তি। আপনি তো কথা দিয়ে ভাসিয়ে দেন সব, কথা ছাড়া একটা সেকেন্ড আপনি থাকতে পারেন না, আর এখনকার তো মোবাইলের যুগ এসছে, এটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না, আর কোনো অপরাধ করার দরকার নেই, শুধু এতটুকু নিয়ে কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, এটা জাহান্নামের ভেহিকাল হিসেবে কাজ করছে অধিকাংশ লোকের জন্য। প্রিয় ভাইরা, সেজন্য বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো,
ওয়ালিয়াসাকা বাইতু, বাসায় বেশি বেশি থাকো, বাসা থেকে কম বের হবে, অপ্রয়োজনে বের হবে না। পুরুষদের জন্য বলছেন, নারীদের অবস্থা তো ভিন্ন, তারা তো বাসা থেকে বেরই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তাদের অবস্থা দেখেন তো, কীভাবে তারা তাদের সময়গুলো কাটিয়েছেন। তৃতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াক্কি আলা খাতিয়াতিক, তোমার গুনার জন্য কাঁদো, গুনার জন্য কাঁদো। অতীতে যে তুমি অনেক গুনাহ করেছো, তোমার জানা অজানা সব গুনার জন্য তুমি কাঁদো আল্লাহর কাছে। এবং যেই চোখ থেকে পানি পড়ে আল্লাহর ভয়ে, ওই চোখ কখনো জাহান্নাম দেখবে না। এরকম একটা চোখ তৈরি করেন না, যেই চোখ থেকে পানি পড়ে ওই চোখ তার অন্তরকে বিগলিত করে দেয়। চোখ থেকে পানি পড়লে বৃষ্টির মতো করে, বৃষ্টি আসলে যেমন পরিবেশ স্নিগ্ধ হয়ে যায়, সতেজ হয়ে যায়, পরিবেশ ময়লা আবর্জনা মুক্ত হয়ে যায়, আপনার চোখ থেকে পানি পড়লে আপনার শরীর থেকে তেমনিভাবে গুনার ময়লা আবর্জনাগুলো দূর হয়ে যায়। এই জন্য আপনাকে কাঁদতে হবে, আপনাকে কাঁদতে পারেন না এই জন্যও কাঁদো, যে আপনি যে কাঁদতে পারেন এই জন্য কাঁদো। এক সময় আসবে যখন কেঁদে কোনো লাভ হবে না, এখনই কাঁদুন, কিছু অশ্রু জমা করে রাখুন, যেন এগুলো আপনার মিজানের, আপনার দাড়িপাল্লায়, আমলের দাড়িপাল্লায় যেন এগুলো বিশাল বড় ওজন হিসেবে সেদিন দেখা দেয়। এগুলো কত বড় ওজন হয়ে সেদিন দেখা দেবে, সেদিন আপনি বলবেন, হায় দুনিয়া থাকতে কেন কাঁদলাম না, কেন চোখের একটুটুকু ড্রপ অফ ওয়াটার কেন আল্লাহ সুবহানাহুর জন্য ফেললাম না, তার ভয়ে কেন আমি এটি করলাম না। প্রিয় ভাইরা, সেই জন্যে আমাদের এটি করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আহিদা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খামসিন, রাসূল আমাদেরকে বললেন পাঁচটি কাজ যদি আমরা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা দামিনান আল্লাহি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাত প্রদান করা, ওই ব্যক্তির সকল বিপদ আপদ দূর করে দেয়া, তার জিম্মাদারি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর হয়ে যায়। এক নম্বর কি, মানে আদা মারিদান, কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে চায়, আও খারাজা মা জানাজাতিন, কোনো জানাজার অর্থাৎ কোনো লাশের সাথে তিনি যদি বের হন, আও খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সে জিহাদ করার জন্য বের হয়েছে, আও দাখাল আলা ইমামিন ইউরিদু বিযালিকা তাযীরাহু ওয়া তাওকীরা, তিনি কোনো শাসক প্রশাসক এর কাছে গেলেন, দুটো উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হচ্ছে প্রশাসককে নসিহা প্রদান করা। অনেকে সালাফদের ব্যাপারে অথবা কিছু কিছু আলেমের ব্যাপারে কথা বলেন, তারা কেবল, তারা শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলে, তারা শাসকদের বিরুদ্ধে কোনো কথা বলে। শেখ সালেহ আল হোসাইন রহিমুল্লাহকে বলা হলো, আপনারা শাসকদেরকে কিছুই বলেন না, শাসকরা তো অত্যাচার জুলুম অথবা অপরাধ করে, বলি বলি নাই তোমাদেরকে কে বলেছে, বলি নাই তোমাদেরকে কে বলেছে, নসিহাকে তোমার সামনে বলতে হবে, দিন হল নসিহা, দিন নসিহা দিতে হয়, নসিহত, এর বাইরে কি, এর বাইরে তুমি কি করতে পারো, তুমি তো বুঝোই নাই ইসলাম, নসিহা করতে হয় সবাইকে, নসিহা করতে, দিন ওয়ান নসিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হলো নসিহা, বলা হলো কার জন্য, তিনি বললেন, ওয়ালি আইম্মাতিন নাস ওয়া আম্মাতিহিম, মুসলিম সমাজের নেতৃবৃন্দ যারা যেই পর্যায়েরই হোক না কেন, তাদেরকে নসিহা প্রদান করতে হয়, তাদেরকে নসিহা প্রদান করতে হয়। নসিহা মাঠে ঘাটে পাঠে যেখানে আপনি পান, মসজিদে অথবা তাদের ব্যক্তিগতভাবে এই নসিহা প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতএব কোনো শাসক প্রশাসক তার কাছে গিয়ে, সেটা যেই লেভেলের হোক না কেন, প্রতিষ্ঠানের হতে পারে, কোনো সাধারণ আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের হতে পারে, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির হতে পারে, সেখানে গিয়ে তাকে সম্মান দেখানো, কারণ তিনি ভালো কাজ করেছেন। এবং দ্বিতীয়ত হচ্ছে, তিনি কি করেছেন, তিনি কোনো অপরাধ করেছেন, এই জন্য তাকে তাজির অর্থাৎ তাকে নসিহা করা, এই জন্যে কোনো একজন ব্যক্তি যদি যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা, এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আপনি যারা বিভিন্ন জায়গায় শাসন প্রশাসনে কাজ করছেন, মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ, যারা প্রশাসক তারা আল্লাহর জমিনে আল্লাহর ছায়া হিসেবে কাজ করে। মর্যাদাটা কোন লেভেলে দেখেন তো, রাসূল সাল্লাম বললেন, যে ব্যক্তির দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না, এর মধ্যে এক নাম্বার লিস্ট হচ্ছে আস-সুলতান আল আদিল, একজন ন্যায়পরায়ণ প্রশাসক এক নাম্বার লিস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সাত শ্রেণীর লোকদেরকে আরশের ছায়া আশ্রয় প্রদান করা হবে, তোমাদের এক নম্বরকে জানেন, সুলতান আল আদিল, ন্যায়পরায়ণ শাসক, কি মর্যাদা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি এরকম কোনো শাসক অথবা কোনো প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটরকে নসিহা করার জন্য যদি যায়, তাহলে ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাকে নিরাপত্তা প্রদান করবেন। আও কাআদা ফি বাইতিহি ফায়াসলিমুন নাসু মিনহু ওয়া ইউসলিম, ফায়াসলিমুন নাসু মিনহু ওয়া ইউসলিম, যে একজন ব্যক্তি সে তার বাসায় বেশি বেশি থাকলো, বাসা থেকে বের হয় না, তাহলে সে মানুষকে কষ্ট দেয় না, নিজেও কষ্ট পায় না।
ঘর থেকে বের হইলেই তো কাউকে না কাউকে আপনি কষ্ট দেবেন বিভিন্নভাবে, অথবা আপনি নিজে কষ্টে আপতিত হবেন। কীভাবে? আপনি কোনো খারাপ দৃশ্য দেখলেন, হারাম কোনো জিনিস করে ফেললেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার থেকে কিছুক্ষণের জন্য আপনি নিজেকে আপনি দূরে রাখলেন, তার মধ্যে আপনার ক্ষতি আপনি করলেন। আপনি তো সেইদিন বলবেন, হে আল্লাহ তুমি আমাকে আবার পৃথিবীতে পাঠাও, না আমাল সালেহান ফিমা তারাক্ত, আমি অতীত জীবনে যা কাজগুলো করেছিলাম ওই কাজগুলোর বিপরীতে এখন কেবলমাত্র আমি ভালো কাজ করব, আমাকে দুনিয়াতে আবার পাঠাও। কাল্লা, নো, নেভার, ইট উইল নেভার কাম অ্যাগেইন, এটা আর কখনো আসবে না। লাইফ ইজ ওয়ান্স, জীবন একবার, দ্বিতীয়বার আর এই জীবন তোমাকে দেয়া হবে না, ফেরত দেয়া হবে না। সেজন্য সেই দিন আফসোস করার পূর্বে আজকে আফসোস করুন। রাসূলুল্লাহ বলেন, সালামাতুর রাজুল মিনাল ফিতনাতি আই ইয়ালজিমা বাইতাহ, একজন ব্যক্তি ফিতনা থেকে বাঁচার একমাত্র, রাসূলুল্লাহ বললেন, উপকরণ, শক্তিশালী উপকরণ হলো তার ঘরের মধ্যে থাকা, যত বেশি পারে ঘরে থাকবে, ইলতিজাম বিল বুয়ুত, ঘরে বেশি বেশি থাকা, ঘর থেকে বের হলে আপনি ফিতনায় পড়বেন, সেটা যেই কাজ ফিতনায় বলেন না কেন। অর্থাৎ ঘরের মধ্যে বেশি বেশি থাকা, বেশি বেশি ঘরে কাজ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমরা অধিকাংশ আমাদের ঘর বাড়িগুলো নিয়ে কেন আমরা কথা বলছি, এই জন্য যে কারণ আমাদের অধিকাংশই সময় আমরা ঘর বাড়িতে কাটাই, অধিকাংশ সময় ঘর বাড়িতে কাটাই, যদিও এখনকার ইয়াং জেনারেশনের অধিকাংশ সময় ঘর বাড়ি বাইরে কাটায়। আমরা কালকে একটা জায়গায় গিয়েছিলাম, যাওয়ার সময় দেখলাম লেডিস নাইট ক্লাব। আমি এই মুসলমানদের অবস্থা দেখে আমার ঘৃণা তৈরি হয় মাঝে মাঝে, আমি বিস্মিত হই, এটাও আবার মুসলমানের দেশ নাকি, যেখানে লেডিস নাইট ক্লাব থাকে, আর যেই লেডিসদের নাইট ক্লাব আছে ওই বাসায় যারা ল্যাড আছে ওরা কি ল্যাড না ডগ, ওরা কি কুকুর নাকি মানুষ, ওদের আত্মসম্মানবোধ শয়তানের কাছে বেচে দিছে নাকি, ওরা তো পুরুষত্ব শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে, জাহান্নাম তো ওর দুনিয়াতেই, আর আখেরাতের জাহান্নাম দিয়ে কি হবে আমি জানি না, ও তো দুনিয়াটাই পুরোটা জাহান্নাম। লেডিস নাইট ক্লাব আবার মুসলমানের দেশে কেমনে হয়, লেডি আবার নাইট ক্লাবে যায় কিভাবে? প্রিয় ভাইয়েরা বোনেরা, বিষয়গুলো ভালো করে বুঝবেন। এই জন্য আমি এই আলোচনা এমনিই করিনি, কারণ একটা বিশাল প্রেক্ষাপট আছে, গোটা দেশ না গোটা পৃথিবী অশান্ত শুধুমাত্র ঘরগুলো অশান্ত হওয়ার কারণে। ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট ইউনিট, ফ্যামিলি হলো প্রথম প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান ঠিক হলে সমাজ ঠিক হয়, সমাজ ঠিক হলে রাষ্ট্র ঠিক হয়, সেজন্য ফ্যামিলিগুলোকে ইসলাম এত গুরুত্ব প্রদান করেছে। যখন ফেরাউন জুলুম অত্যাচার শুরু করল বনি ইসরাঈলের উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ প্রদান করলেন, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমাদের ঘরগুলোকে এবার মসজিদ বানিয়ে দাও। ওরা তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে দিতে চায় না, তোমাদের ঘরগুলোকে আল্লাহর ইবাদতের কেন্দ্র বানিয়ে দাও। এটা হচ্ছে মুসলমানের অবস্থা। বিপরীতে আমেরিকাতে মদ নিষিদ্ধ করার পর 1930 সনে মদ প্রকাশ্যে খাওয়া যাবে না, বিক্রিও করা যাবে না, আমেরিকানরা তাদের হাউসগুলোকে মদের হাউস বানিয়ে দিয়েছিল, কারণ মদ তো বাইরে কেনাও যায় না, বেচাও যায় না, বানানোও যায় না, অতএব এবার মদের ফ্যাক্টরি হয়ে গেছে প্রত্যেকটা হাউস। মুসলমানদের অবস্থা বিপরীত, তুমি আমাকে মসজিদ যেতে যাও না, আমি আমার ঘরটাকে মসজিদ বানিয়ে দেবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত আমাদের জন্য, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমাদের ঘরগুলোকে কেবলা করো। আল্লাহ রাসূল বললেন, তোমাদের ঘরগুলোকে তোমরা মসজিদ বানাও, তোমাদের ঘরগুলোকে মসজিদ বানাও, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, ইয়াজআলু মিন সলাতিকুম ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে তোমাদের নামাজের কিছু অংশ রাখো, ঘরটাকে মুসল্লা বানাও, ঘরটাকে তুমি নামাজের স্থান বানাও, যেন এই স্থানগুলো কেয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ এমন একটি জায়গা নেই আমার ঘরের যেই জায়গায় তোমার নেয়ামত এর শুকর আদায় করতে গিয়ে তোমার জন্য সেজদা করিনি, এই ঘরে এমন কোনো স্থান নেই যেই স্থানে আমি তোমার জিকির করিনি, আমি তোমার স্মরণ করিনি, এমন কোনো জায়গা নেই সেটা আমি করিনি, আমি এটি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কীভাবে সময় কাটাবো তিনি আমাদেরকে বিস্তারিত বিবরণ দিয়েছেন, তার একটা আউটলাইন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে কীভাবে সময় কাটিয়েছেন, একজন সালাফের মৃত্যুর সময় তার ছেলে কাঁদছিল, তিনি বললেন, বাবা এই যে ঘর এটা তোমার কাছে আমানত রেখে গেলাম, এই ঘরে আমি 1000 বার কোরআন খতম করেছি, তুমি এই ঘরে প্লিজ আল্লাহর অবাধ্য হয়ে উঠো, আমি এই ঘরে 1000 বার কোরআন খতম করেছি। আপনি কতবার করেছেন জীবনে? একবার? আপনার সন্তানরা কতবার করেছে? একবার? কিন্তু সিনেমা কয়টা দেখা শেষ করছে?
অশ্লীল বই কয়টা করা শেষ করেছে, নাটক অথবা খেলা কতগুলো, ম্যাচ দেখেছে? একবার চিন্তা করে দেখেন তো। এর বিপরীতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত অথবা আল্লাহর কিতাব এর কথা আপনি দাঁড়া করান প্রিয় ভাইরা। সেজন্য আমরা বলছি এটা আমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এবং আমাদের মুসলিম সমাজকে যদি আমরা নির্মাণ করতে চাই, এই জন্য আমরা পরিবার নির্মাণের কথা বলি সবার আগে। পরিবার নির্মাণ করার কথা বলি, আপনি লাভ দিয়ে উপরে যেতে পারবেন না, আপনাকে নিচ থেকে উপরে যেতে হবে। সমাজকে বিনির্মাণ করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই পরিবারকে বিনির্মাণ করতে হবে। সেই জন্য প্রথম যে কাজটি আপনাদেরকে বলছি, আপনাদেরকে ইয়াং যারা আছো তোমাদেরকেও বলছি, এবং আপনাদেরকে বলছি বাবা মা যারা আছেন তাদেরকে বলছি, প্রথম কাজ হলো আপনার নিজের জন্যে অথবা আপনার সন্তানের জন্য একজন উত্তম স্বামী অথবা উত্তম স্ত্রী তৈরি করবেন। মনে রাখবেন, বিয়ে হচ্ছে পরিবার তৈরির প্রথম ধাপ, বিয়ে পরিবার তৈরির প্রথম ধাপ। আমি দেখেছি আমার আশপাশেও বহু এরকম লোক বিয়ে করেছিল একটু বধ, তার গোটা জীবন জাহান্নাম হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আল্লাহর রাসূল এমনি বলেননি যে তুমি একজন দিনদারী নারীকে বিয়ে করো, তার মাধ্যমে কি তুমি বিজয়ী হবে, তুমি বিজয়ী হবে। দিনদার একজন নারীকে বিয়ে করো, এর মাধ্যমে তুমি বিজয়ী হবে। ফাজফার বিজাতিদ্দিন, ফাজফার বিজাতিদ্দিন, এমন দিনদার একজন নারী অথবা দিনদার একজন পুরুষকে বিয়ে করো, তুমি বিজয়ী হও। বিজয় মূলত এই জায়গায়, অন্য জায়গায় বিজয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে একটা আমুল হুজন ছিল, একটা দুঃখের বছর, ইয়ার অফ স্যাডনেস। কেন জানেন? কারণ তার প্রিয়তমা স্ত্রী সেই বছর মারা গিয়েছিলেন, যে স্ত্রী তাকে সান্ত্বনা প্রদান করতেন, যার কথা তিনি ভুলতেন না, বারবার বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ির কথা আপনারা এত কথা এত বলেন কেন? রাসূল বলেন, হা, তুমি কার কথা বলছো? তুমি আমার খাদিজার কথা বলছো? যখন পৃথিবীর মানুষ আমাকে প্রত্যাখ্যান করেছিল তখন খাদিজাই আমার প্রতি ইমান এনেছিল। যখন কেউ আমাকে গ্রহণ করেনি তখন তার সম্পদ দিয়ে আমি দিন প্রচার করেছি। যখন তোমাদের কারো সন্তান হয়নি তখন খাদিজাই কেবল আমাকে সন্তান দিয়েছে। আমার খাদিজার কথা বলছো? বুখারি হাদিস এসে ইন্নি কদ রুযিকতু হুব্বাহা, রাসূলুল্লাহ বলেছেন খাদিজার ভালোবাসা আল্লাহ আমাকে রিজিক হিসাবে দিয়েছে। ওর ভালোবাসা আমার জন্য রিজিক ছিল, আমি এর মাধ্যমে প্রশান্তি পেয়েছি, আমার ক্ষুধা নিবারিত হতো খাদিজার ভালোবাসার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফ্যামিলি গঠন করেছেন চিন্তা করে দেখেন। খাদিজাদের পেট থেকেই তো ফাতেমারা বের হয়, খাদিজাদের পেট থেকেই তো ফাতেমারা বের হয়, হাম্মালাত আল হাতাবের পেট থেকে তো হাম্মালাত আল হাতাবি বের হবে। ওয়া ইমরাআতুহু হাম্মালাত আল হাতাব, হাম্মালাত আল হাতাবের পেট থেকে আপনি ফাতেমা অথবা মারিয়ামদের বের হতে দেখবেন কখনো? নো, নেভার, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। সেই জন্য বলছি প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়া সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, তিনি বললেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়া সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা বিয়ে যদি করাও, আনকিহু নট এনকাহু, তোমরা বিয়ে করো, বিয়ে দাও তোমাদের, ওয়া সালিহিনা যারা দীনদার, মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তাদেরকে ছেলে মেয়ে যদি বিয়ে দিতে চাও তাহলে দীনদার দেখে বিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তারা যদি গরিব হয়েও থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই উত্তম বিয়ের কারণে ধনী বানিয়ে দেবেন। জাতা বিয়ে করে লাভ নাই, দিনদার কোনো নারীকে বিয়ে করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্র কিভাবে দূর করে দেন। দিনদার কোনো পুরুষকে, এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা, যিনি ধনী এবং গরিব বানান, সম্পদের মালিক যিনি, হুয়াল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তিনি ধনী, তোমরা তো ফকির, তিনি তোমাদেরকে ধন দেন। মালিকুল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা ধন দেন, যার কাছ থেকে ইচ্ছা টেনে নিয়ে যান, টেনে নিয়ে যান, যে তুই দিতে চাস না তোর কাছ থেকে টেনে নিলাম, যা, ক্ষমতা নাই তার ধরে রাখার। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন, তিনি বলছেন যে তিনি তাকে ধনী বানিয়ে দেবেন। তাহলে আপনার ধন সম্পদওয়ালা পুরুষ অথবা নারীর পিছনে তো দৌড়ানো দরকার কি? আপনি দিনদার খোঁজেন, আল্লাহ বলছেন ধনী বানিয়ে দেবেন আপনাকে, সেই জন্য আপনি দিনদার খোঁজেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুরকা আকুল মারআতু লি আরবাইন, একজন নারীকে লোকেরা চারটি কারণে বিয়ে করে, অথচ যেইটি মূল কারণ হওয়া দরকার ছিল এটা মিসিং, সেটা হচ্ছে তার দিন, দিনদারি। দিনদারিকে প্রাধান্য দেন, আপনারা দেবেন আপনাদের সন্তানদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, আর যুবকরা যুবতীরা যারা আছেন দিনদারিকে প্রাধান্য দেন। আপনি বুঝেন না দিনদারির মজা কি, এখানে যারা আছে বুড়োদেরকে কাউকে কাউকে জিজ্ঞেস করে দেখেন যে দিনদারির মজা কি। আমি ওই নারীকে দেখে সেলুট দিই, যে নারী তার স্বামী ঘরে ঢোকার সময় যদি কিছু নিয়ে যায় তাহলে জিজ্ঞেস করে, এগুলো কোথেকে নিয়ে এসছো, তোমার তো পকেটে টাকা ছিল না, কোথেকে এনেছো তুমি এগুলো,
ওই নারীকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি যে তার স্বামীকে বলে তুমি কেন ওটা নিয়ে আসলে না, তোমারই তো দায়িত্ব ছিল ওটা নিয়ে আসা। প্রিয় ভাইরা, এরকম দিনদার নারীকে বিয়ে করুন যিনি আপনাকে ভালো হতে বাধ্য করবে। স্বামী হয়ে আমার কিছু চাই না, কিন্তু আমি দিন চাই, একসাথে থাকতে চাই, দুজন একসাথে জান্নাতে যেতে চাই, জান্নাতি জীবনযাপন করতে চাই, এরকম একজন নারী খুঁজে বের করুন অথবা এরকম একজন পুরুষ খুঁজে বের করুন। রাসূল বললেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাঈ আল-মারআতু সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যেই ব্যক্তি একজন দিনদার নারী পেয়েছে সেই ব্যক্তি আসলে সম্রাট, রাজা, সে আসলে রাজা। ফাইদান আনতা মালিকুন, তুমি তো রাজা সম্রাট যদি তুমি একজন দিনদার নারীকে বিয়ে করতে পারো। রাসূল বললেন লিয়াত্তাখিযু আহাদুকুম কালবান শাকিরা, তোমাদের তিনটি বৈশিষ্ট্য থাকা দরকার, তোমাদের একটা কৃতজ্ঞ অন্তর থাকা দরকার। প্রিয় ভাই বোন, প্লিজ 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 কৃতজ্ঞ অন্তর তৈরি করুন, কৃতজ্ঞতা মানুষের প্রতি এবং কৃতজ্ঞতা মানুষের রবের প্রতি, উভয়ের প্রতি কৃতজ্ঞ থাকুন প্লিজ। আল্লাহর কসম করে বলছি মিম্বরে দাঁড়িয়ে, যে সকল ব্যক্তিরা কৃতজ্ঞ নয় তাদের অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তিটা দূর করে দেন। এটা দুনিয়ার শাস্তি, আকাদের শাস্তি কেউ আমি জানি না, কারণ আদ্দিন ও আসবর আর শকর, দিন হচ্ছে দুটো জিনিসের উপর ভিত্তি করে, দুটো জিনিস, একটা হলো আসবর একটা হলো শকর। কৃতজ্ঞতা দিনের এরকম বিশাল স্তম্ভ। আমি তো বললাম আবার বলছি, যদি দিনটাকে আমাকে বলা হয় যে দিন এর ইসলামের মূল ভিত্তি কি, আমি বলবো দুটো, আসবর ওয়া শকর। এর উপরে তো লম্বা আলোচনা আছে। শকর মানে হলো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন, বুঝেন না? যিনি আপনাকে জীবন দিলেন, আপনার সবকিছু দিলেন, তার কৃতজ্ঞতা মানে কি? তার কৃতজ্ঞতা মানে হলো তিনি যেভাবে বলেছেন সেভাবে জীবনযাপন করা, তার কৃতজ্ঞতা মানে হলো তার ইবাদত করা, তার কৃতজ্ঞতা মানে হলো তার আনুগত্য করা, তার নবী রাসূলদের কথা শোনা, তার প্রতি যথাযথ বিশ্বাস স্থাপন করা, এটি হলো কৃতজ্ঞতা। শকর আর শকর আর সবর, সেই পথে অব্যাহতভাবে চলা এবং তিনি যা বলবেন জীবনে, ট্রায়ালস ট্রিবুলেশনস ফিতনা ফাসাদ বিপদ আপত্তি, বিপদ মুসিবত বালা মুসিবত আসবেই, সকল ক্ষেত্রেই আপনি শিশাঢালা প্রাচীরের মতো সেখানে দাঁড়িয়ে থাকা, পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা, কেউ আপনাকে টলাতে পারছে না, সে রবের পথ থেকে শকর, একটা কৃতজ্ঞ অন্তর তৈরি করুন। অধিকাংশ লোকের মধ্যে কৃতজ্ঞতা বোধই নাই। এমন অনেক সন্তানদের দেখে আমার রক্তক্ষরণ হয় যে সন্তানরা তাদের পিতা মাতার প্রতি কৃতজ্ঞ না। আমি চিন্তা করে দেখি যে তার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ না, যে পিতা মাতা তাকে বড় করলো, যে পিতা মাতা তাকে কথা বলা শেখালো, সেই পিতা মাতা তাকে হাঁটা শেখালো, ওই সন্তান পিতা মাতার উপর পিতা মাতার ভয়েসের চেয়ে বড় করে কথা বলে। আল্লাহর কসম, আমার মায়ের সামনে আমার কণ্ঠটা মায়ের উপরে কখনো হয় না এবং আমি তো কখনো হবে না, কারণ এই মা আমাকে কথা শিখিয়েছে। আমি সেই মায়ের সামনে কিভাবে আমি কথা বলি, তার চেয়ে উঁচু কণ্ঠে কিভাবে কথা বলি? তাহলে এই জিহ্বা যদি আল্লাহ সুবহানাহু ওয়া টেনে ছেড়ে ফেলেন, এই মুখকে যদি আল্লাহ বন্ধ করে দেন, আমার অন্তর থরথর করে কাঁপে। বাবার সামনে কিভাবে হাঁটে, যে বাবা ওকে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শেখালো, পায়ের উপর পা রেখে শেখালো বাবাই বাবাই হাঁটতে হয়। প্রিয় ভাইরা, যুবকরা যুবতীরা ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা কেবল আল্লাহর জিকির করে, কেবল আল্লাহর জিকির করে। কোন ফুরসত যদি পান কেবল আল্লাহর জিকির করতে থাকুন, আল্লাহর চরণ করতে থাকুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, শ্রেষ্ঠতম চারটি জিকির, এগুলো করতে থাকুন। কোরআন তেলাওয়াত করতে থাকুন, বারবার পড়ুন। সূরাতুল ফাতিহা পড়ুন, সমস্যা কি আপনার? পড়তেই থাকুন না। সূরা ইখলাসই পড়ুন, সমস্যা কি? পড়তেই থাকুন, পড়তেই থাকুন, দেখেন শয়তান কিভাবে দূরে পালায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাউজাতান তুঈনুহু আলা আমরিল আখিরা, এমন একজন স্ত্রী যে স্ত্রী তাকে আখিরাতের কাজ করার জন্য সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার চেয়ে বেশি ভালোবেসেছেন, ভালোবাসেন, কোরআনের অসংখ্য জায়গায় যার চিত্রায়ন আমি খুঁজে পাই, সুবহানাল্লাহ, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ ওই নারীর উপর, ওই নরের উপর, অর্থাৎ ওই ব্যক্তির উপর, স্বামী এবং স্ত্রীর উপর রহম করুন। আল্লাহর রাসূল দোয়া করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে কি হতে পারে তার যদি এক্সাম্পলগুলো আপনি জানেন, দোয়া করলে কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দোয়া করেছেন আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বারাকা দেখ, ওই ব্যক্তি মাটি ধরলে ওটা সোনা হয়ে যেত, মাটি ধরলে সোনা হয়ে যেত, মানে সোনার মতো দামি হয়ে যেত এটা, আল্লাহ রাসূলের দোয়ায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাম দোয়া করলে কার জন্য একবার দোয়া করেছেন? মুআযের জাবালের জন্য তিনি দোয়া করেছেন। মুআযকে বললেন মুআয যেন আর কখনোই ঘোড়ার বা পিঠের উপর থেকে না পড়ে। গোয়া বললো আমার মৃত্যু পর্যন্ত কোনোদিন আর ঘোড়া বা পিঠের উপর থেকে আমি পড়িনি, কিন্তু এর আগে যখন আমি উঠতাম তখন আমি পড়ে যেতাম।
দোয়ার অসংখ্য এক্সাম্পল আমি কোনো এক সময় রাসুলের দোয়ার ইম্প্যাক্টটাকে এটা এক সময় আলোচনা করবো, আল্লাহ সুবহানাহু যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আপনি বুঝবেন আল্লাহ রাসুলের দোয়ার ইম্প্যাক্ট কি। সুবহানাল্লাহ, আমি যখন এটা পড়ি তখন আমি কাঁদি, সুবহানাল্লাহ কি রহমত আমাদের উপর আল্লাহ যে তিনি আমাদেরকে এমন একজন রাসুলের উম্মত বানিয়েছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন রাহিম আল্লাহুম রাআন, আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করো, আল্লাহর রহম বর্ষিত হোক ওই ব্যক্তির উপর যে ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে জেগে উঠল, সে ওযু করলো, নামাজে দাঁড়িয়ে গেল, তার স্ত্রীকে সে নামাজে জাগিয়ে তুললো এবং দুজন মিলে সলাতুত তাহাজ্জুদ আদায় করছে। কি দৃশ্য চিন্তা করে দেখেন, কি দৃশ্য! সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ফ্যামিলি স্বামী এবং স্ত্রীর ঘটনা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসেছেন। কোন স্বামী এবং স্ত্রীর ঘটনা দেখে আল্লাহ হেসেছেন? রাসূল সাল্লামের কাছে মেহমান আসে, রাসূল বললেন এই মেহমানকে কে নেবে, একজন নিয়ে গেলেন, তার বাসায় আসলে খাবার তো নাই, শুধুমাত্র তার অল্প একটু খাবার আছে, যাওয়ার পরে বললেন যে খাবার আছে কিনা, অল্প একটু আছে, আচ্ছা পোলা পানির ঘুম পাড়ায় দাও, মেহমানকে খাবার দাও। মেহমানকে খাবার দেওয়ার পর তিনি বললেন এবার তোমার ক্যান্ডেল লাইটটা তুমি অফ করে দাও এবং পাতিল যেগুলো আছে এগুলোতে একটু টুন 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 করে আওয়াজ করো, মেহমানকে খাবার দাও, মেহমান যেন পরিতৃপ্তি সহকারে খায় এবং মেহমান যেন বুঝতে পারে আমরা নিজেরাও খাচ্ছি, কারণ পাতিলের আওয়াজ হচ্ছে নিশ্চয়ই খাচ্ছে, তারা খায়নি মেহমানকে খাইয়েছে। রাসূলুল্লাহ ফজরের পর সবসময় সকলের সাথে কথা বলতেন, গল্প বলতেন এবং তিনি তার রাতের ঘটনাগুলো বর্ণনা করতেন, তার স্বপ্নগুলো এবং অন্যদের স্বপ্ন শুনে ব্যাখ্যা করলেন। তিনি বললেন ওই ব্যক্তিকে যাদের স্বামী এবং স্ত্রীর ঘটনা কাণ্ড কারখানা দেখে আল্লাহ গত রাতে হেসেছেন। এরকম একটা পরিবারকে আপনার গঠন করতে মনে চায় না? আপনাকে হয়তো বা রাসূল বলতে পারবেন না, তিনি নেই, কিন্তু এই ঘটনাগুলো তো রয়ে গেছে। ইট ক্যান অলসো হ্যাপেন টু ইউর লাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যেটি ঘটিয়েছেন আপনার জন্য তাই ঘটাতে পারেন, তিনি তো আছেন। ওয়াল হাইয়্যু লা ইয়ামুত, তিনি জীবিত, তিনি কখনো মারা যান না, তিনি আছেন। প্রিয় ভাইরা, সেজন্য এমন একটি কাজ করুন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিক একই কথা বলেন, ইয়া মুআজ ক্বালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুঈনুকা আলা আমরি দুনিয়াকা ওয়া দীনিকা খায়রুম মিন ইকতানামা ইকতানাযান নাসে। মুআজ, তিনটি জিনিস গোটা পৃথিবীর মানুষ যত সম্পদ তারা তৈরি করুক না কেন, যত সম্পদ তারা তৈরি করুক না কেন, এর তুলনায় শ্রেষ্ঠতম সম্পদ হলো তোমার একটা কৃতজ্ঞ অন্তর থাকা, তোমার একটা জিকিরকারী জিহ্বা থাকা এবং এমন একজন স্ত্রী থাকা যে স্ত্রী তোমার দিনের এবং দুনিয়ার কাজে তোমাকে সহযোগিতা করে, এরকম একজন স্ত্রী তোমার জন্য থাকা। সকল যত কিছু মানুষ জোগাড় করুক না কেন, সবচেয়ে এটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন স্ত্রীদের কথা বলেন, তিনি বলেন ফামিনা সাআদাতি আল মারআতু তারাহাতু উজিবুক, একজন ব্যক্তির সৌভাগ্যের প্রতীক হলো তার এমন একজন স্ত্রী থাকা যে স্ত্রীকে দেখলে তারও প্রশান্তি লাগে এবং স্বামী তার স্ত্রীকে দেখে যেমনিভাবে প্রশান্তি পায় স্ত্রীও তার স্বামীকে দেখে তেমনিভাবে প্রশান্তি পায়। এইরকম একজন স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লামের বর্ণনা মতে একজন ব্যক্তির জন্য শ্রেষ্ঠতম সম্পদ, মিনাল সাআদা, সৌভাগ্যবান। আপনার কাছে সৌভাগ্যের প্রতীক কী? কয়টা বাড়ি, কয়টা গাড়ি, ব্যবসা বাণিজ্যের উন্নতি, এতু ইত্যকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে ধাপটি তা বললো এটি, দুই নম্বর হচ্ছে স্বামী এবং স্ত্রী বা পরিবারে যদি আপনি কোনো অকল্যাণ দেখেন তাহলে এটাকে সমাধান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখুন ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসলাহনা আলাহু যাওজাহু, আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর প্রতি যদি আপনার আনুগত্য ঠিক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রীকে আপনার অনুগত করে দেবেন। আপনার স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সালেহা নেককার দিনদার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসলাহনা লাহু যাওজা, আমি তার জন্য তার স্ত্রীকে আমি তার জন্য উপযুক্ত করে দিলাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী বন্ধা, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যাও তোমার সন্তান হবে এবং তোমার স্ত্রী এখন সন্তান প্রসব করার, সন্তান গর্ভে ধারণ করার মতো উপযুক্ত দায়িত্ব করে দিলাম। অর্থাৎ তিনি বৃদ্ধা এবং বন্ধা, শুধু বৃদ্ধাই না বন্ধাও বটে, বন্ধা তো বুঝছেনই আপনারা, বুঝতেই পারছেন ইনফার্টাইল, তার ফার্টিলিটি নাই, এরকম একজন নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। অথবা আপনাদেরকে এই কাজটি করা দরকার। এখন আপনি যদি আপনার স্ত্রী অথবা আপনার স্বামীর মধ্যে যদি পরিবর্তন আনতে চান, আমাদেরকে অনেকেই প্রশ্ন করে স্বামী ঠিকমতো কথা মানে দিন চলে না অথবা স্ত্রী ঠিকমতো কথা শোনে না, করণীয় কী? একটা হচ্ছে তার ইমানটাকে বাড়াতে হবে, ইমানের লেভেল বাড়াতে হবে। তার জন্য করণীয় কী? একটা হচ্ছে তাকে সালাতের জন্য উদ্বুদ্ধ করা, তাকে নিয়ে সালাত আদায় করা নফলগুলো,
কোনগুলো? নফল সালাতগুলো তাকে নিয়ে আদায় করে, যেটা আমরা মাত্র বললাম যে আপনি কিয়ামুল লাইল করবেন এবং কোরআন তেলাওয়াত, দুজন একসাথে বসে তেলাওয়াত করেন না একদিন, প্লিজ একটু করেন, তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেছেন, আপনি বুখারি হাদিস কিতাবুস সালাহ একটু পড়ে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি হায়েজরত, রাসূল সাল্লাম আমার কোলে বুকে মাথা রেখে তিনি কোরআন তেলাওয়াত করতেন। এই ভালোবাসা আপনি কোথায় পাবেন? এই নজির আপনি কোথায় পাবেন? নজির আপনি কোথায় পাবেন? কি প্রেম, কি ভালোবাসা, কি শান্তিময় একটা প্রশান্ত একটা পরিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাই করেছেন, জিকির আজকারগুলো, তাজকিরগুলো, এগুলো সময় মতো পড়া এবং সময় মতো মুখস্থ করা, দুজনে একসাথে ঘুম থেকে ওঠার সময় একসাথে দুজন পড়েন না, ঘুমে যাওয়ার সময় একসময় তাজবিত আলুগুলো, চলো আমরা দুজনে একসাথে তাজবিত আলুগুলো পড়ি। বুড়ো হয়ে গেলে কি হয়েছে? বুড়োরা কি জান্নাতে যাবে না? তারাও তো জান্নাতে যাবে, যৌবন নিয়ে তারা জান্নাতে যাবে, কিন্তু তাদেরকে তো জান্নাতে যেতে হবে, একসাথে তাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনতুম ওয়া আজওয়াজুকুম ফীহা তুহবারুন, তোমরা এবং তোমাদের স্ত্রীদেরকে জান্নাতে একসাথে স্বাগত জানানো হবে। ওকে, দ্য কিং অ্যান্ড দ্য কুইন আর কামিং, রাজা সম্রাট এবং সম্রাজ্ঞী আসছে, সম্রাট এবং সম্রাজ্ঞী আসছে, তাদেরকে স্বাগত জানানো হবে। আপনি সেরকম সম্রাট এবং সম্রাজ্ঞীতে পরিণত হন এবং একসাথে আপনারা ইবাদত করুন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আমরা এইভাবে আমাদের সময়গুলো কাটানোর জন্যে, আমরা তাদেরকে দান সাদাকার জন্যে ইয়ে করা। রাসূলুল্লাহ বললেন, হে নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, আমি ইন্নি উরীতুকুন না আকসার আহলিন নার, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখতে পেয়েছি। নারীদের মধ্যে কিন্তু ওহ এমনি আল্লাহ তাআলা বলেছেন, ওহ দিরাতিল আনফুস শুহা, মানুষের অন্তরে এমনি কার্পণ্যকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানুষ সৃষ্টিগতভাবে কৃপণ, নারীরা আরেকটু বেশি তুলনামূলক, এই জন্য তাদেরকে সাদাকার জন্য উদ্বুদ্ধ করা। দেখবেন টাকা পয়সা সব জমা করে রাখছে এবং এরকম হয়েছে যে টাকা 20 বছর আগে যে রাখছে ওইটাও নামায় না, ওই 20 বছর পর্যন্ত ওই সিন্ধুকের মধ্যে আছে। তাদেরকে দান সাদাকে উদ্বুদ্ধ করতে হবে, বলতে হবে, এটা আপনার দায়িত্ব, এবং তাকে দিনই বইগুলো তাকে পড়ানো, দিনই স্কলারদের আলোচনা শোনানো, এগুলো আপনারা পরিচয় না করে দিলে, ও তো ওই যে কী কী জলসা দেখেন না, জলসা তো মুসলমানদের শব্দ নাকি, খ্রিস্টান ইহুদিদের শব্দ, হিন্দু বৌদ্ধদের শব্দ, মুসলমানদের শব্দ, কিন্তু আইজাক করে নিয়েছে অন্যরা, এটা আপনাদের দোষ, কারণ আপনারা এটা ব্যবহার করতে পারেন, ওই জন্য ওরা হাইজাক করছে। এখন ওই জলসা সেই জলসায় দেখেন বুদ হয়ে থাকে সারাদিন, মাতালের মতো, ওগুলো রিয়েলি মাতাল। আমি তো জানি মাতাল, মাতালামি অনেক ধরনের হয়, মাতালামি শুধুমাত্র মদ খেলি হয় না, অনেক ধরনের মাতাল আছে, এটা আরেক ধরনের মাতাল, এই আরেক ধরনের ড্রাঙ্কেন, আরেক ধরনের ড্রাঙ্কেন, আরেক ধরনের ম্যাডনেস। এইটা থেকে বাঁচাতে হলে আপনাদেরকে যা করতে হবে, বড় বড় স্কলারদের সাথে পরিচয় করিয়ে দিন, বা এমকের লেকচার শোনো, অমকের আলোচনা শোনো, এগুলো দেন। এখন অবারিত জান্নাতে যাওয়ার পথ যত সহজ, ঠিক জাহান্নামে যাওয়ার জন্যও পথ তত সহজ, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য টিকিট কেনা লাগে জানেন তো, লেডিস নাইট ক্লাব টাকা দেওয়া লাগে, কয়েক লাখ টাকা ডোনেশন দেওয়া লাগে মেম্বারশিপ অর্জন করার জন্য, কিন্তু কেয়ামুল লাইলের নাইট ক্লাবে যাওয়ার জন্য কি কোনো টাকা লাগে? জান্নাতে যাওয়ার জন্য কোনো পয়সা ব্যয় করা লাগে না, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য কানি কানি টাকা ব্যয় করা লাগে। আল্লাহ সুবহানাহু দুনিয়ায় ওর পানিশমেন্ট রাখছেন, আখেরাতে তো আছেই। সেই জন্য প্রিয় ভাইরা, এটা আপনাদেরকে করতে হবে, দিনদার আল্লাহওয়ালাদেরকে আপনি তাদের সাথে পরিচয় করিয়ে দেবেন, অ্যাকচুয়াল পরিচয় না হলে ভার্চুয়ালি করাবেন, তাদেরকে চেনুক না, তাদের যারা সত্যিকার অর্থে হিরো, রিয়েল হিরো যারা, তাদের সাথে পরিচয় করিয়ে দিন, অন্য হয় ওরা শয়তানদেরকে হিরো হিসেবে নেবে, মডেল হিসেবে নেবে, সেলিব্রিটি হিসেবে নেবে, সত্যিকার অর্থে যেগুলো শয়তানের সাঙ্গপাঙ্গ ওদেরকে তারা সেলিব্রিটি মডেল হিসেবে নেবে। এটি আপনাদের দায়িত্ব, এটি করা, অত এবং তাদের জন্য উত্তম সঙ্গী ব্যবস্থা করা, তাদেরও তো সঙ্গী লাগবে, উত্তম সঙ্গী তাদের জন্য ব্যবস্থা করে দেয়া, এটি আপনাদের কাজ। এবং আরও অনেকগুলো কাজ আপনাদেরকে করতে হবে আপনাদের পরিবারগুলোকে ঠিক করার জন্য, পরিবারের মধ্যে সংসারের মধ্যে ইমানি কার্যকলাপগুলোকে বাড়ানোর জন্য আপনাদেরকে কী করতে হবে? আপনাদেরকে করতে হবে যে বাসায় বাড়িতে কোরআন তেলাওয়াতের ব্যাপক চর্চা করতে হবে, ব্যাপক চর্চা। আজকের সকালে অথবা আজকের দিনে, জুমার দিনে সাহাবায়ে কেরামের সহি আমল দ্বারা প্রমাণিত সূরাতুল কাহাফ তেলাওয়াত, হাদিসের মধ্যে দুর্বলতা থাকলেও সাহাবায়ে কেরামের সহি আমল দ্বারা হাদিসটি প্রমাণিত, সাহাবায়ে কেরামে আমল করেছেন এবং সালাফরা যুগ যুগ ধরে আমল করেছেন, সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। শুক্রবার না করেন, সূরাতুল কাহাফ কি সপ্তাহে তেলাওয়াত করে? এই হাদিস তো সহি যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে শয়তানের মানে প্রথম দশ আয়াত বা শেষে দুটোই সহি বর্ণনা, ফেতনা ইয়ার দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাবে, আপনার সন্তানটি কি তেলাওয়াত করেছে, আপনি নিজে তেলাওয়াত করেছেন কিনা, তাহলে কী হল? অন্য আলোচনা তো ঠিকই চলছে, বিশেষ করে বাঙালি তো রাজনীতিতে পাগল, ওই আলোচনা নাই এমন কোনো পরিবার, ওই আলোচনা আপনি রিক্সায় উঠেই দেখেন না, এই রিক্সাওয়ালা আপনাকে এমন আলোচনা শোনাবে আপনার জীবনে কোনোদিন এত আলোচনা শোনেন নাই। আমি তাকে খাটো বা ছোটো করে বলছি, আমি বলছি এটা আমাদের অভ্যাস, সবচেয়ে বড় আলোচনা হয় চায়ের দোকানে, ওইখানে সব পণ্ডিত, বিশিষ্ট বুদ্ধিজীবীর অভাব নাই, সব বুদ্ধিজীবী, কিন্তু দিনের ব্যাপারে এরা কি কিচ্ছু জানে না,
কোনো আলোচনাই না। এই দায়িত্ব কার? এটা তো আপনাদের, আমাদের। এই আলোচনাকে এখানে ট্রেন্ডে পরিণত করে এই আলোচনাকে। আসহাবুল কাহফ একদল যুবক, যুবকদেরকে ভালো করে শোনার জন্য বলছি, একদল যুবক তারা চলে গেল তাদের সমাজের অস্থিরতা দেখে, তারা তাদের দিনকে রক্ষা করার জন্য তারা গিয়ে গুহায় আশ্রয় নিল, গুহায় তারা থাকলো 309 বছর। ফিরে আসার পর তারা দেখলেন ভিন্ন সমাজ ঘটনা কি, এখন দেখি সমাজে কেবলমাত্র দিনের কথা চলছে, আর কোনো কথাবার্তা নেই, এখন কেবল দিন চর্চা, কেবল দিন চর্চা, যেখানে যে দোকানে পর্যন্ত শুধু দিনের আলোচনা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল যুবকের কারণে গোটা সমাজকে কিভাবে পরিবর্তন করে দিয়েছেন দেখেছেন? ওরা কিন্তু সমাজে নাই, কিন্তু তাদের বারাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, কিন্তু বারাকা কি পরিমাণ অবারিত গোটা পৃথিবীতে। ইসলাম একমাত্র শক্তি, সবচেয়ে বিজয়ী শক্তি, কেউ যদি কোনো ধর্ম পালন করে তাহলে তারা হচ্ছে মুসলিমরা। আল্লাহর প্রতি যদি কৃতজ্ঞ কোনো জাতি আল্লাহর জমিনে থাকে, আসমানের নিচে থাকে, তাহলে এটা হচ্ছে মুসলিম জাতি। আল্লাহকে কেউ যদি শ্রদ্ধা করে তাহলে মুসলিমরা, আল্লাহকে কেউ যদি আল্লাহর কসম করে বসে কেউ যদি ভয় পায় তাহলে মুসলিমরা। এদের মধ্যে অনেক ত্রুটি আছে, অনেক বিচ্ছুটি আছে, কিন্তু এরা আল্লাহ সুবহান সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর দিনকে তারা যথাযথভাবে পালন করার চেষ্টা করে। এর মধ্যে ডেভিয়েশন আছে, ফেরাকে দো আল্লাহ আছে, কিন্তু যারাই আছে একদল তো আছে, কিন্তু অন্য জায়গাতে একজনও নাই। গোটা পৃথিবীতে এখানেই যা আছে, অর্থাৎ এমন একটা জাতির সত্তার মধ্যে আপনি বসবাস করছেন, এমন একটা জাতি নিয়ে আপনি আছেন, যেন আপনার ঘরগুলোকে আপনি জিকির আজকার কোরআন তেলাওয়াতের জায়গা বানান। কোরআন তেলাওয়াত চলুক, কোরআন তেলাওয়াত শুনুক, কোরআন তেলাওয়াতকে আপনি উচ্চকিত করে দেন। আপনার বাসায় সুরাতুল বাকারা কবে সর্বশেষ তেলাওয়াত হয়েছে? সর্বশেষ আমার কাছে গত পরশু একজন ডাক্তার আসলেন যে তার এই প্রবলেম, তার পারিবারিক প্রবলেম। আমি বললাম সুরাতুল বাকারা বাসায় তেলাওয়াত হয়েছে? এত বড় সুরা। আমি বললাম আহারে, ক্রিকেট কয় ঘন্টা? এইটা কি আর বলার, ওরা তো ফাইভ ডেইজ। শয়তান যে কি পরিমাণ হাসে দেখে যে, আরে তোরা তো আমার চেয়েও বড় শয়তান দেখি, তোরা তো আমার চেয়েও বড় শয়তান, আমি তো শয়তানি আবিষ্কার করতে পারি নাই, তোরা যা আবিষ্কার করছিস। ফাইভ ডেইজ চিন্তা করা যায়, কোনো মুসলমানের কোনো কাজ নেই, এটা নিয়েই ব্যস্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহর স্মরণ, কোরআন তেলাওয়াত, সূরাতুল বাকারা কয়জন পড়েছেন বাসায়? কয়জন পড়েছেন? পুরো সূরাতুল বাকারা পড়তে হবে যদি শয়তানকে ঘর থেকে দূর করতে হয়, কিন্তু সেটা তো করতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বিখ্যাত বহু সহিহ হাদিস আছে এখানে। এবং শুধু তাই না, সূরা বাকারা পড়লে ফেরেশতারা পর্যন্ত ঝাঁকে ঝাঁকে নেমে আসে। উসাইদ ইবনে হুজাইরের হাদিস, বুখারীর হাদিস, উসাইদ ইবনে হুজাইরের। তো এটা কবে আপনারা বিশ্বাস করবেন এবং কবে আমল করা শুরু করবেন? মরার পরে। আমাদের তো অবস্থা হলো যে মৃত্যুর পরে এবার কবরে, কিছু কিছু লোক আছে কবরে কোরআন তেলাওয়াত করার জন্য লোক ভাড়া করে রাইখা দেয়, অথবা তার মৃত্যুর পর, যেহেতু মৃত্যুর আগে কোরআন তেলাওয়াত পড়ে নাই, এই জন্য একটা পানিশমেন্ট স্বরূপ মৃত্যুর পরে তারে কোরআন তেলাওয়াত একটু শোনাই দিয়েছে, তুই কেন কোরআন শুনলি না, এবার তোর মরার পরে তোরে শুনিয়ে দেবনি, এটা তার জন্য একটা পানিশমেন্ট। প্রিয় ভাই, কোরআন তেলাওয়াত করুন, এবং কোরআন তেলাওয়াত আপনার ঘরটাকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি প্রতি মুহূর্তে ভাইব্রেশন যেন তৈরি হয় কোরআন তেলাওয়াতে, কোরআন তেলাওয়াতের শব্দ যেন এখান থেকে বের হয়। আমার এখনও কানে ভাসে, ভোরের বেলা ফজরের নামাজ যখন পড়তাম, দেখতাম গ্রামে চাচারা অথবা জ্যাঠারা, তারা দেখতাম ঘরের দুয়ারে বসে তারা কোরআন তেলাওয়াত করছে, অশুদ্ধ তেলাওয়াত, কিন্তু আমি জানি এদের অন্তর থেকে এরা তেলাওয়াত করতেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। তারা তো জানতেন না, ভুল করেছেন, কিন্তু অন্তর থেকে তেলাওয়াত করতেন, হৃদয় থেকে। আমার এখনও সেই সুরগুলো কানে ভাসে। এই সুর কোনো আর্টিফিশিয়াল সুর না, এটা হৃদয়ের গভীর থেকে আসা সুর। আমি এখন অনেক বৃদ্ধদেরকে, আমি আমার মাকে যখন কোরআন তেলাওয়াত শুনি, আমি মায়ের কথা এই জন্য বলছি কারণ বাবা মারা গিয়েছেন আমার বয়স যখন 4, তো মাই কেবল আমার চারপাশে, আর কেউ নাই। মাকে যখনও এখনও কোরআন তেলাওয়াত করতে শুনি, তিনি যখন হৃদয় দিয়ে তেলাওয়াত করেন, আমার বুকটা তখন ভরে যায়, কারণ সত্যি অর্থে রিয়েল অন্তরের গহীন থেকে এই তেলাওয়াতগুলো আসে। এরকম তেলাওয়াত করেন না, আপনারা তো সুরের দরকার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সুরের কারণে সব বাড়িয়ে দেবেন নাকি? না, বরং জাহান্নাম যাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে, তোর মধ্যে একদল সুরকার আছে, তার মধ্যে একদল কি আছে? কারিউল কোরআন, কুররাউল কোরআন। কেয়ামতের একটা আলামত হলো কারির সংখ্যা বাড়বে, হাদিসে এসেছে, সহিহ হাদিস। কেয়ামতের আলামত কি? কারির সংখ্যা বাড়বে। এখন কি পরিমাণ দেখেন না, কারি এবং হাফেজরা যারা আছেন তারা বলবেন সর্বনাশ, আমরা কি কেয়ামতের আলামত নাকি? আপনার কেয়ামতের আলামত না, তবে এই কাজটা কেয়ামতের আলামত। কোর্রা, হুফাজ, এদের সংখ্যা বাড়বে, কিন্তু এরা একটা শব্দও বুঝবে না কি পড়ছে তারা, অথবা তাদের কোনো আমলই নেই। এ হাফেজে কোরআন নাকি এ মোশরেক অথবা কাফের, এটা আপনি বুঝতেও পারবেন না, তার চেহারাও দেখে বুঝবেন না, তার আমল দেখেও বুঝবেন না।
এটি একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আমাদের পরিবারগুলোতে কোরআন তেলাওয়াতের জন্য তিনি আমাদেরকে আমরা কোরআন তেলাওয়াতের জন্য তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, যেন আমরা কোরআন তেলাওয়াত করি। তিনি নির্দেশ প্রদান করেছেন, তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন যে আপনি কোরআন তেলাওয়াত করবেন। উতলু মা ওহিয়া ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাযিল হয়েছে তা তেলাওয়াত করুন। এটা আল্লাহ রাসূলকে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। তাহলে আপনাকে এই নির্দেশটা কোন লেভেলের? আর তিনি তো কোরআন তেলাওয়াতই করতেন এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে তিনি এত ব্যস্ত হয়ে পড়তেন, আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আপনার ব্যস্ততা দেখে ইয়ারা হাবিবি আমার খারাপ লাগে, আপনারা এত ব্যস্ত হয়ে না তো আমি আপনার জন্য কোরআনকে সহজ করে দেব, আমি আপনার অন্তরে কোরআনকে গ্রথিত করে দেব এবং ঢুকিয়ে দেব কোরআন, যেন আপনি না বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে তেমনিভাবেই কোরআনকে শিখিয়ে দিয়েছেন। কোরআনটা এটি আপনার জন্য এরকম প্রযোজ্য, আপনি অ্যাডভান্স টু দি কোরআন, আপনি কোরআনের দিকে আসেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য গোটা পৃথিবীকে কীভাবে সহজ করে দেন। দিনই তারবিয়ত, বাসায় থাকা, দিনই তারবিয়ত। যেমন এর আগে আমরা যে হাদিসটি বললাম, রাসূল বলেছেন যারা যেন স্বামী স্ত্রী তারা তাহাজ্জুদ সালাত আদায় করে, নিজেই তো তাহাজ্জুদ পড়েন না, স্ত্রীর পড়াইবেন মানে? রাতভর সিনেমা দেখে কিন্তু দুরাকাত সালাত আদায় করতে তার মনে চায় না, ইমানটা কীভাবে মরে গেছে আপনি বুঝতে পেরেছেন? ইমান মরে গেছে আপনি হয়তো বুঝতেই পারেন না, এটা কিন্তু মৃত, এর জন্য এটার কোনো সাড়া শব্দ নাই। রাসূল বলেছেন দুটো জিনিস আছে, এর মধ্যে মানুষের মধ্যে দুটো প্রবৃত্তি আছে, একটা হলো কি শয়তানি, শয়তান কখনো কখনো কি শয়তানি প্রবৃত্তিটা তার যে মনুষ্যত্ব আছে এটার উপর প্রভাব ফেলে এবং তখন তার মধ্যে আর ভালো কাজের প্রেরণা যোগায় না। ইন্না নাফসালা আম্মারাতুম বিসু, তখন তার নফসটাকে আম্মারা হিসেবে অর্থাৎ খারাপ কাজের আদেশকারী হিসেবে কাজ করে, নফসটা তার জন্য আম্মারা হিসেবে কাজ করে, তখন খারাপ কাজেই কেবলমাত্র নফসটা থেকে আদেশ করে, ভালো কাজের আদেশ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা যেন নারীদেরকে ঘর বাড়িগুলোতে তাদের ইমানি প্রশিক্ষণ দেই। আপনারা আমরা যেটা অন্য সময় বলেছিলাম, আপনার ঘরে একটা দান বক্স রাখেন এবং আপনার সন্তান এবং স্ত্রীদেরকে বলেন, সন্তানদেরকে এবং স্ত্রীদেরকে বলেন আপনাদের যে তারা যেন ওইখানে সাদাকা করে, টাকা রাখে, কিছু কিছু করে রাখুক, আপনার টাকাই তো দিতে দেন না, একটু একটু দেন, হাত বাড়ুক। ছোটোবেলা আপনারা দেখেছেন না, গ্রাম অঞ্চলে আমরা দেখেছি আমাদের মাদেরকে তারা কি করেছেন, রান্না করতে গিয়ে এক মুষ্টি চাল তারা রেখে দিতেন, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, বুড়োরা তো দেখেছেনই করেছেনই, এখনকার যুবকরা এগুলো বুঝেও না। আমরা দেখেছি আমাদের মা এক মুষ্টি চাল রেখে দিতেন প্রতি রান্না করে, সপ্তাহ শেষে দেখতাম হিউজ, এটা মসজিদে অথবা মাদ্রাসায় পাঠিয়ে দিত, অথবা মক্তবে পাঠিয়ে দিত, দেখেছি, অথবা ফকির রাস্তায় গরিব রাস্তায় দিত। এই অভ্যাস কোথায় গেল? এগুলো কেন এখন নাই? এখন কেন, এখন আপনাদের বউরা আপনাদের ওয়াইফরা কি বাসায় কাজ করতে পারে না? এটা করেন না কেন? করেন, এগুলো ভালো অভ্যাস, এগুলোকে পরিত্যাগ করা ঠিক নয়, এগুলোকে ধরে রাখতে হয়, কাজগুলো করেন, আপনারা সিয়াম পালন করুন, আপনারা আমার প্রতি মানে ওই 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 জাতি এর সে নিকৃষ্ট কোন জাতি হতে পারে, তারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমজানে চিনে আর কোনো মাসে চিনে না। সিয়াম কি শুধুমাত্র রমজানের ইস্যু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র রমজানেই রোজা রেখেছেন আর কোনো মাসে তিনি রোজা রাখেন নাই? তাহলে রমজানের পর আপনি রোজাটাকে সিন্ধুকের মধ্যে ভরে রাখছেন কেন? বটো নাকি? এটা কি সিন্ধুক থেকে বের করতে আপনার মনে চায় না? একেবারে সিলগালা করে গেছেন, বাবা আগামী রমজান আসুক তারপরে তোমার বলবনি, দু একটা রোজা রাখেন না, সোমবারে রোজা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি কারণ এই দুই দিন আল্লাহর কাছে আমল নামে উত্থিত হয়েছে, হাদিস। আমি দুটো দিন রোজা রাখি কারণ এই দুদিন আল্লাহর কাছে আমল নামা উত্থিত হয়, আমি চাই আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হয় তখন আমি রোজা দাঁড়। চিন্তা করে দেখেন তো পরিস্থিতিটা কি হতে পারে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা দেখে কীভাবে রেখে এসছো, তারাকতুহুম ওহুম ইউসাল্লুন, আমরা তাদেরকে যে অবস্থায় রেখে এসছি ইয়া আল্লাহ, তারা তখন নামাজ আদায় করছিল, নামাজ আদায় করছিল, যাও ওদেরকে জানিয়ে দাও ওদের গুনাগুলো আমি মাফ করে দিলাম, সালাত আদায় করছে। আল্লাহর কাছে যখন রিপোর্টিং হয় আপনি তখন খুব এবাদতের হতো, তাহলে আল্লাহ তালার কি দেখবেন যে ঠিক আছে ও এবাদতের হতো, যখনই আসো তখনই ওর এবাদতের কথা বলো, ঘটনা কি? তার মানে কি ও কোনো অন্যায় করে না? আল্লাহ কি জানেন না? জানেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান, ওকে তোমাদের রিপোর্টিংয়ের উপর ভিত্তি করে যাও সব মাফ করে দিলাম। এইভাবে আপনাকে ইবাদত করতে হয়, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে চিনতে হয়। আপনাকে ঘরটাকে মসজিদ বানানোর যে কথা আমি আগে বলেছিলাম, এখানে শরীর কাজ করা, সালাত আদায় করা, সুন্নাগুলো আদায় করা। বাংলাদেশের মানুষের অবস্থা হলো যে তারা সুন্নত পড়ে বাসা, এই সুন্নত আবার নফল পড়ে কোথায় মসজিদে, আর ফরজ পড়ে কোথায়? আমি বহু লোকের দেখেছি শবে কদর, শবে বরাত বা ইত্যাদি এগুলোতে এশার নামাজ বাসায় পড়ে তারপরে মসজিদে এসে নকল করার জন্যে, কত জাহেল হলে মানুষ এই কাজ করতে পারে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নফল নামাজ পড়েছেন, দুই একটা এক্সাম্পল দেখান তো হাদিস থেকে, যাই না, তিনি ঘরে পড়েছেন, ঘরে পড়েছেন,
ঘরের এবাদত এটি, ঘরের নির্জনের এবাদত এটি। আর আপনি সব নফল পড়বেন এখানে, ফরজ পড়বেন সব বাসা ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আপনি যখন ঘরে প্রবেশ করেন তখন আপনি ঘরে প্রবেশের আদর নিয়ে প্রবেশ করেন, আপনি যখন ঘরে বিসমিল্লাহ বলে প্রবেশ করেন শয়তান তখন বলে এই ঘরে আর আমাদের জায়গা নেই, চলো বের হয়ে যাই। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলে শয়তান বলে এই খাবারে আমাদের কোনো কি নাই, অংশ নাই, চলো বের হয়ে যাই। আর বিসমিল্লাহ না বলে বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় ঘরে যখন ঢুকছেন তখন অগ্নি মূর্তি, মনে হচ্ছে যেন আগুন আসতেছে, এরকম অনেকের অবস্থা, মনে হচ্ছে যেন আগুন এসছে, এরকম একটা অবস্থা। আপনি ঘরে ফিরে গেলেন শান্তির জায়গায়, আপনি এত অশান্ত কেন, ঘটনা কি? কারণ শয়তান চায় না আপনার শান্তি থাকুক, ও তো শয়তান আপনাকে ডিস্টার্ব করছে। রাস্তায় দাঁড়িয়ে থেকে যে তিন ঘন্টা ঘরের সামনে গিয়ে কেন এক মিনিট পর দরজা খুলল, এইটা নিয়ে তিনি অগ্নিমূর্তি এবং তালাক পর্যন্ত ঘটেছে, আমি এরকম বহু ঘটনা জানি। কেন এতক্ষণ পরে দরজা খুলল? কারণ শয়তান তো এই জায়গায় সফল। আল্লাহ সুবহানাহু বলেছেন যে শয়তান যে কাজগুলো করে জাদুর মাধ্যমে সূরাতুল বাকারা এসে, তোমাদের কি একটা হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে ইউফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী এবং স্ত্রীর মধ্যে ফাটল তৈরি করা। এটা যদি ফাটল তৈরি করে তাহলে পোলাপান সব জাহান্নামে যাবে। শয়তান তো বুঝে যে কোন জায়গায় আঘাত করা দরকার, যেই জায়গায় আঘাত করা দরকার ওই জায়গায়ও আঘাত করে। আমি লাস্ট যে কথাটি বলতে চাই প্রিয় ভাইয়েরা বোনেরা, যখন আপনারা যেই জিকির আজকারগুলো আছে এগুলো বাসায় ঠিকমতো আদায় করবেন এবং বাচ্চাদেরকে আপনারা সেগুলোতে অভ্যস্ত করবেন, জিকির আজকারগুলো, জিকির আজকারগুলো আপনারা যদি তাদেরকে না শেখান তাহলে কে শেখাবে? দিনী জ্ঞানের চর্চা করুন বাসায়, ব্যাপকভাবে দিনী জ্ঞানের চর্চা করুন, নিজেরা পড়ুন, লাইব্রেরি তৈরি করুন বাসায়, এবং লাইব্রেরিতে কী বই থাকবে এটা আলেমদেরকে জিজ্ঞেস করুন যে কী কী বই লাইব্রেরিতে রাখা দরকার, এগুলো রাখুন, অন্যদের বইগুলো ছুঁড়ে ফেলে দিন। আপনি তো কোরআন কয়েকদিন পরে ছুঁড়ে ফেলে দেন, কারণ কি জানেন, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে কোরআন তো পাতা সব ছিঁড়ে গেছে এখন কী করবো, আমি তখন বলি আহা সুবহানাল্লাহ, নিশ্চয়ই বহুদিন ধরে না এই জন্য পাতাগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু অমুকের বই তমুকের বই কয়েকদিন পরে পরে রোদে দেয় যে এখানে কি এগুলো যেন ইয়ে না হয়, যেন এখানে ময়লা আবর্জনা তৈরি না, কী পরিমাণ মশা, কিন্তু কোরআনের খবর নাই। আমি সেই জন্য বলি যে আপনি সর্বশেষ কবে কোরআনের দিকে নজর দিয়েছেন আর সর্বশেষ কখন মোবাইলের দিকে নজর দিয়েছেন একবার চিন্তা করে দেখেন, তাহলে আকাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আর কারো হিসাব করার দরকার নেই। মোবাইলের দিকে কয়বার ডেইলি নজর দেন আর আল্লাহর কিতাবের দিকে কয়বার নজর দেন, এটার কথা কতবার স্মরণ করেন আর আল্লাহর কথা কতবার স্মরণ করেন, এগুলো চিন্তা করে দেখবেন, এগুলো আমরা বুঝতে পারবো তাহলে আমাদের কোন দিকে আমাদের পথ যাচ্ছে। প্রিয় ভাইরা, বইগুলো আপনাদের একটা লাইব্রেরি তৈরি করুন, যে লাইব্রেরিতে আপনার বসবেন এবং লাইব্রেরিতে আপনার পড়বেন, এবং আপনারা সকলে বসে বড় বড় স্কলারদের পুরো পরিবার বসে বড় বড় স্কলারদের লেকচারগুলো শুনুন, বড় বড় স্কলারদেরকে বাসায় দাওয়াত দেন, নারীরা শুনুক তাদের কথা, নারীরা তাদের কথা শুনুক। শুধুমাত্র অমুকে অমুক বড় লোক তমুক বড় লোক সে বাসায় আসলে আপনার কি পাজেরো নিয়ে আসবে অথবা প্রাডো নিয়ে আসবে অথবা BMW নিয়ে আসবে, এগুলো নিয়ে আসলে তাহলে প্রতিবেশী দেখাতে দেখো আমার কত বড় লোক আমার বন্ধু বান্ধব, এটা দেখানোর জন্যে আপনি তাদেরকে দাওয়াত দেবেন। একজন আলেমকে দাওয়াত দিতে মনে চায় না, সত্যিকার আলেম, যারা জালেম আলেম তাদের কথা আমি বলছি না, দিনদার সত্যিকার আল্লাহকে ভয় পারে, ভয় পায় সত্যিকার দিনে নলেজ রাখে, এদেরকে আপনারা আপনাদের বাসায় দাওয়াত দিন এবং তাদের কাছ থেকে কিছু কথা শুনুন, নিজেরাও শুনুন অন্যদেরকে শোনান, এবং এর মাধ্যমে দেখবেন আপনারা অবশ্যই পরিবারে পরিবর্তন আসবে। দিনের মৌলিক যে জ্ঞানগুলো এই জ্ঞানগুলো পরিবারে আপনারা বিতরণ করুন, তাইলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আপনাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে তৈরি করার তৌফিক দান করুন। আমিন। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাচ্চারা যখন টয়লেটে যায় তখন একটু খেয়াল করে দেখবেন বাম পা দিয়ে টয়লেটে যায় কিনা, ডান পা দিয়ে টয়লেট থেকে বের হচ্ছে কিনা, খাওয়ার সময় সে কীভাবে খাচ্ছে, এগুলো সব নজরদারির মধ্যে রাখেন। দিন কিন্তু ছোটোবেলা থেকে শেখাতে হয়। রাসূলুল্লাহ বলেছেন আল্লিমুহুম ওয়া আদিবুহুম, তাদেরকে জ্ঞান দান করো, তাদেরকে আদব শিষ্টাচার শিক্ষা দাও। তিনি বলেছেন প্রয়োজনে তোমরা একটা ব্যাত এরকম ঝুলন্ত রাখো যেন তারা শেখে, তারা যেন জানে, তাদের মধ্যে যেন ভয় ভীতি তৈরি হয়, শিষ্টাচারের বাইরে যেন তারা কোনো অবস্থা না যায়, সন্তানরা ঘরের মধ্যে যেন তারা সন্ধ্যার আগেই ফিরে আসে, এটা নিশ্চিত করতে হবে আপনার। আপনি না করলে ওরা কিন্তু শয়তানের খাবারে পরিণত হবে, ওরা শয়তানের খাবারে পরিণত হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা
পড়তে গিয়ে দেখবেন ওয়াজাউ আবাহুম ইশা ইয়াবুন, রাতের বেলা তারা তাদের বাবার কাছে কাঁদতে কাঁদতে আসলো। দুষ্টগুলো রাতের বেলা বাসায় ফিরে, দুষ্টগুলো রাতের বেলা বাসায় ফিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি? সন্ধ্যায় তোমাদের ঘরের জানালাগুলো বন্ধ করে দেবে, শয়তানগুলো তখন রাস্তায় ঘুরতে থাকে। তাহলে শয়তান তো রাস্তায় আপনার পোলাপাইনের সবল মেনে নিয়ে যাবে, ওরা সন্ধ্যায় রাস্তায় কি করে? তাদেরকে ঘরে সন্ধ্যার আগে বাধ্য করবেন, বাধ্য। এখন যদি বাধ্য না করেন কয়েকদিন পরে আর আপনার কথা শুনবে না। আপনি এই সিচুয়েশন তৈরি করেছেন, আপনার পরিবারটাকে আপনার কন্ট্রোলের মধ্যে রাখুন, নিয়ন্ত্রণ করুন, পরিবারের উপর নিয়ন্ত্রণ তৈরি করুন। অধিকাংশ লোক লিবার্টি দিয়ে দিয়েছে পরিবারকে, যা মনে চায় তাই চলে, ফ্রিডম, বাইরে কোনো ফ্রিডম নাই, সব ফ্রিডম পরিবারে। আসলে তার পরিবারে কোনো ক্ষমতাই নেই, এটা ব্যর্থ। এই ব্যক্তি ব্যর্থ, পুরুষ হিসেবে তিনি ব্যর্থ, তিনি এটাকে কন্ট্রোল করতে পারেন না। আর রিজালু কাওয়ামুন আলা নিসা, আল্লাহ তাআলা বলেছেন তারা তো কাওয়াম হবে, পরিচালক হবে, কিন্তু এই পরিচালকের কোনো যোগ্যতাই নেই। অতএব আমাদেরকে সেভাবে আমাদের পরিবারগুলো গঠন করা দরকার। দুটো ঘোষণা, বাইতুর রহমান জামি মসজিদ, এটি কেরানীগঞ্জ আবদুল্লাহপুরে, এই মসজিদের আলহামদুলিল্লাহ জায়গা তৈরি হয়েছে। এটার নির্মাণের জন্য আর প্রায় 9 লক্ষ টাকার মতো লাগবে, আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আমাদের এখানে একজন ইমাম সাহেব আছেন, তিনি শাহিন ভাই ইমাম সাহেব, ওনার একটু বিপদ আছে, একটু অসুস্থতা আছে, আপনারা পারলে তার জন্য কিছু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তিনি আসলে সহি আকিদার একজন ইমাম হিসেবে তিনি কাজ করছিলেন, পরবর্তীতে তার চাকরি বাকরি চলে যায়, তিনি নিগৃহীত হয়েছেন। তো আপনারা সেখানে তাকে যতটুকু পারেন তাকে সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কাজগুলোকে কবুল করে নিন, আমাদের ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন, ইবাদতের মধ্যে আল্লাহ বারাকা দান করুন, আমাদের ঘর বাড়িগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নিন, আমাদের ঘর ঘর বাড়িগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের স্থান হিসেবে কবুল করে নিন। কিয়ামতের দিন এগুলো যেন আমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেয়, এভাবে আল্লাহ তাআলা এগুলোকে তৈরি করে দেন, আমাদের সন্তানদেরকে আল্লাহ আমাদের পক্ষে তৈরি করে দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইগফির লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। হে আল্লাহ, তুমি গোটা পৃথিবীতে যারা দিনের কাজ করছে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। হে আল্লাহ, তারা যারা দিনের মুজাহিদ বিভিন্ন জায়গায় কাজ করছে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। হে আল্লাহ, দিনের সত্যিকার দিন যারা প্রচার করছে তাদের শক্তি এবং তৌফিককে তুমি আরো বাড়িয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, মুসলিম জাতিকে তুমি রক্ষা করো আল্লাহ, সকল সমস্যা তুমি দূর করে দাও, আমাদের পরিবারগুলোকে আমাদের প্রশান্তির জায়গা হিসেবে কবুল করে নাও। ইবাদ আল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়আমুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন।